কে ভারত রত্ন পুরস্কার দেয়া হোক রাষ্ট্রপতির কাছে আরজি টিএমসি পের। হঠাৎ এমন আরজি কেন? তবে কি দুই ফুল এক হয়ে গেল? বিস্তারিত আলোচনা করছি, চোখ রাখুন ডাব্লিউবি নিউজ টিভির পর্দায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারত রত্ন দেয়া হোক, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এই আবেদন করল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ। তবে এহেন আরজি মোটেও মোদীর সমর্থনে নয়, বরং প্রশংসার ছলে সমালোচনা। তৃণমূলের ছাত্র নেতাদের দাবি, স্বাধীনতার পর থেকে পেট্রোল ডিজেল ও ভোজ্য তেলের দাম এতটা বাড়েনি, সেজন্য প্রধানমন্ত্রীকে ভারত রত্নে সম্মানিত করা হোক। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে অভিনব প্রতিবাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের। রাষ্ট্রপতিকে পাঠানো আবেদন পত্রে তাদের বক্তব্য, দেশ জুড়ে পেট্রোল ও ডিজেলের দাম ক্রমবর্ধমান, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের চার গুণ দিতে হচ্ছে ভারতীয়দের। উপভোক্তা বিষয়ক মন্ত্রকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত এক বছরে ছয় ধরনের ভোজ্য তেলের দাম 25-56% বেড়েছে। স্বাধীনতার পর থেকে এমন মূল্যবৃদ্ধি দেখা যায়নি, মানুষ দিশেহারা, পরিবহন শিল্প লাঠে উঠে গিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্যে, ইতিপূর্বে এহেন কৃতিত্ব কোনো প্রধানমন্ত্রীর নেই, সেই কারণে ভারত রত্নের জন্য বিবেচনা করা হোক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। কর জোরে আপনার কাছে আর্জি করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য রনি ঘোষ জানান, এই হচ্ছে দিন চাইনি আমরা। মূল্য বৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। 50 জন পড়ুয়া এই আবেদন পাঠিয়েছেন। আগামীকাল রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ সব ইউনিট থেকে পাঠানো হবে। ব্যুরো রিপোর্ট, ডাব্লিউবি নিউজ টিভি।